আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই যে আমি আজকে আপনাদের সঙ্গে আরেকটি মাখামাখি শেয়ার করতে নিয়ে আসছি, পেয়ারা মাখা। এভাবে যদি আপনারা পেয়ারা মাখায় কাউকে খাওয়ান, সে তো আপনার প্রশংসা করতেই থাকবে, এত মজা হয়। তো বেশি কথা বাড়াবো না, চলুন চলে যাই। এখন আমি এই যে লেবু পাতা পাড়তে আসছি। এই যে আমাদের কোয়ার্টারে একভাবে একটা লেবু গাছ লাগিয়েছি, এটা এখন টবের ভিতর। এখান থেকে আমি কয়েকটা লেবু পাতা ছিঁড়ে নেবো। আর পেয়ারা মাখানোতে লেবু পাতাটা দিলে অসম্ভব মজার লাগে, একটা লেবু লেবু ফ্লেভার আসে, খুবই ভালো লাগে। এটা কিন্তু স্কিপ করা যাবে না, আমি যেগুলো দিচ্ছি অবশ্যই সেগুলো অ্যাড করতে হবে। আমি লেবু পাতা ছিঁড়ে বাসায় নিয়ে চলে এসেছিলাম, আর এখন পেয়ারাগুলো ধুয়ে আমি কুড়িয়ে নিচ্ছি। এভাবে করে গ্রেটারের সাহায্যে এভাবে করে কুড়িয়ে নিতে হবে। হ্যাঁ, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন রেসিপি বা অল বেল নোটিফিকেশান চেপে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে আমার নতুন রেসিপিটা পৌঁছে যায়। আর আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। আর এখানে আমি নিয়ে আসি দেখুন চিনি, লেবু পাতা, বিট লবণ, খাওয়ার লবণ, আর দুইটা মরিচ আমি পুড়ায় নিয়েছি গ্যাসে। এখানে নিয়েছি কাসুন্দি, আর নিয়েছি সরষের তেল। এখন আমি এগুলোকে মাখামাখি করে নেব। দেখুন প্রথমে আমি এভাবে করে মাখিয়ে নিলাম, মরিচটাকে ডলে তা পাবনের সঙ্গে অ্যাড করব। এইভাবে একবার যদি কাউকে খাওয়ান দেখবেন অসম্ভব, সবাই বলবে এত মজা হয়েছে। এটা বোঝাই যায় যে পেয়ারায় এমন মজা হয় এভাবে খেলে। পেয়ারা তো সবই অনেক মজা খেতে, তারপরে যদি ভাবে খান তাহলে তো কথাই নাই, এত মজা হয়। আর সবাই কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন, আমিও ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি যথাসম্ভব। আর আপনাদের পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করবেন, কেন আর চিনিটাও অ্যাড করবেন আপনাদের বলবেন। আমি এখানে তিনটা পেয়ারা মাখাচ্ছি, তিনটা পেয়ারা মাখানোর ক্ষেত্রে আমি এতটুকু ব্যবহার করেছি। আর এখন আমি এটাকে মাখিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে নেব, নিয়ে এখন কাসুন্দি দিয়ে দেবো। এই কাসুন্দি কিন্তু যে কোনো জায়গায় পাওয়া যায়, আপনারা বাসায় তৈরি কাসুন্দিটাও একটু হালকা পানি ইউজ করে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা যেহেতু শহরে থাকি, কী করা বলেন, যেটা সামনে পাই সেটা দিয়ে এগিয়ে আর কি। এখন আমি হাতে দেখুন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু কাজটা হাত দিয়ে করতে হবে, সামনে কিন্তু করা যাবে না। আর এখানে আমি দিয়ে দেবো সরষের তেল, সরষের তেলটাও কিন্তু পরিমাণ মতন ইউজ করতে হয়। যে দেখুন সরষের তেল কেউ যদি বেশি খেতে পছন্দ করেন বেশি দিবেন, আর কেউ কম পছন্দ করলে কম দিবেন। দেখুন আমার মাখামাখি করা শেষ, এখন আমি একটু সাজিয়ে নিচ্ছি পাতাগুলো দিয়ে, যাতে দেখতে সুন্দর লাগে। আর এটা খেতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগে, আপনারা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন মাশাল্লাহ অনেক সুন্দর লাগবে খেতে। এই যে আমার মাখানো শেষ, দেখুন কতটা লবণীয় হয়েছে দেখতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।